নম্বরে অ নেই, দুই নম্বরে মর নেই। মরার পরে কবর দেওয়া হয়েছে, কবর দিয়ে ধুমো উঠতেছে। আমি এই ধুমোউড়া কবরের একটা খবর জানি, আল্লাহ আকবার। কবর দিয়েছে দাফন করার পরে মুরব্বীকে, এক সপ্তাহ পরে কবর থেকে ধুমো উঠতেছে, একেবারে গরম ধুমো। ওই কবরস্থানের পাশ দিয়ে বিলির মধ্যে যাওয়ার জন্য রাস্তা আছে। আমাদের গোপালগঞ্জে ভাষায় বলে আলোট, ঠিক আছে নাকি? আলোট, এই হালট দিয়ে গরু যায়। গরু যখন ওই কবরস্থানের কাছে গেছে, জিভে বেরোইয়া গেজরাতি গেজরাতি মাঠের দিক দৌড় মারছে। কেউ খেয়াল করে নাই, কারণ কি? চলে গেছে চিল্লাইতে চিল্লাইতে। আবার বিকেলে যখন আনছে, আসার সময় আবার ওই জায়গায় আসলে ওইরকম, তখনও পর্যন্ত ধুমা বড় শুরু হয় না, হালকা হালকা পিত পিত করে উঠতেছে ধুমা। পরের দিন যখন আবার গরু নিতে নিয়ে যাইতেছে সকালবেলা, এবার ধুমো বড় হয়ে গেছে, গরু মোটে সে জায়গা যাবেই না, অন্যদিক দিয়ে ছিটে ভিটে দৌড় শুরু করছে। পরে লক্ষ্য করে দেখে কবরস্থানের ভিতর দিয়ে একটা কবরের দিয়ে এমন ধুমো উঠতেছে। কোন জায়গায় অ্যাড্রেস আমি একইভাবে বলবো না, কারণ ইউটিউবে সব জায়গা খবর ছড়াই যায়। এখন ওই জায়গা থেকে কি করা যায়, খবর নিয়ে দেখলো কবর দিয়ে ধুমো ওড়ে। কাছে মাদ্রাসা, মাদ্রাসাকে জানাইলো মাইয়েতের ছেলে পেলেরা আইসা, লজ্জায় তো তারা খুন মানুষের সামনে মুখ দেখাইতে পারে। এবার সকলে সেই মাইয়েতের ইতিহাস খোঁজা শুরু করলো, এই কবরস্থানে কত কবর দেয়া হলো, একটা কবর থেকে ধুমো উড়লো না, এই কবর থেকে ধুমো কেন ওড়ে। এবার মুরব্বীর ইতিহাস খুঁজে খুঁজে সমালোচনা শুরু হয়ে গেল, চলে আসছে কানতে কানতে উলামাই কিরাম যাইয়া কুরআন খতম 10-15টা কুরআন খতম পড়াইয়া দোয়া ইউনুস পড়াইয়া, এরপরে দোয়া কইরা বকশিশ করায় দিলেন, আর বললেন কিছু সদকা করে দাও। আল্লাহর রহমতে দিনে দিন ধুমো বন্ধ হয়ে গেল, আগুন নিভে গেল। ও মুসলমান, এই কাজের জন্য আর কেউ না, এই কাজ এই খেদমতের জন্য আমরা উলামায়ে কেরাম আছি, কথা বলেন ঠিক কি ঠিক না? আপদে বিপদে দোয়ার জন্য আমরা আছি। করোনায় বাংলাদেশ শেষ হয়ে যাইত, বাংলাদেশের জনগণ যে পরিমাণ অনিয়ম, ইরামটের রুল মানে না, নিয়ম মানে না, পুলিশি কয় মাস্ক পরতে, ইরাম মাস্কটা টাইনে পকেটে খুলে রেখে দেয়, পুলিশি কয় দোকান বন্ধ রাখতে, পুলিশ দেখলে শাটার টেনে দে বন্ধ করে দেয়, পুলিশ চলে গেলে সরসর করে শাটার খুলে দেয়, পুলিশের দিকে তাকায় দাঁত বড়ই অট্ট হাসি দেয়, বেশ কিবারে পুলিশ রে দেখা কত কনটিক কিটিং না, বহুত কৌশল করে, এরা মোটে মানতে চায় না। এই জাতিকে আল্লাহ পাক রব্বুল আলামিন তারপরে অন্য সব দেশের তুলনায় হেফাজত করছে বেশি। কি কারণে কিভাবে হেফাজত করলো স্বীকার কেউ করেন না, মনে করেন যে আমরা মাস্ক ব্যবহার করি, প্রযুক্তির মাধ্যমে আমরা রক্ষা পাইছি, আমরা টিকা নিয়ে নিয়ে রক্ষা পাইছি। নো, আমার জানা আছে টিকা নিয়ে মানুষ একেবারে দুই ডোজ কমপ্লিট করছে, তিন নম্বর ডোজও কমপ্লিট করছে, ওই ডোজ নেওয়ার মধ্যে দিয়ে আবার তার বারবার করোনা। আপনারাও খবর জানেন কি জানেন না, এমন দুই চারটা করোনার টিকা নিয়ার ভিতর দিয়ে করোনা হইতেছে। করোন টিকায় করোনার থেকে বাঁচাইতে পারে না, মাস্কে করোনার থেকে বাঁচাইতে পারে না, একমাত্র বাঁচাইলে আল্লাহ বাঁচায়, আর আল্লাহ পাক রব্বুল আলমিনের কাছে দোয়া করলে আল্লাহ হেফাজত করে। এই দোয়াটা কেউ করে নাই, এমপিরা করে নাই, মন্ত্রীরা করে নাই, উপজেলা চেয়ারম্যান করে নাই, ভাইস চেয়ারম্যান করে নাই, ইউনিয়ন চেয়ারম্যান করে নাই, মাস্টার প্রফেসররা কেউ দোয়া করে নাই, সবাই শুধু প্রোটেক্ট ব্যবহার করছে। আল্লাহর কাছে গভীর রাত্রে, শীতের রাত্রে উইটা ঠান্ডা পানি দিয়ে অজু গোসল যা দরকার হয় কইরা, আমার কওমি মাদ্রাসার ছাত্রগুলো রাতের বেলা আল্লাহর কাছে কাঁদছে, মেহেরবান আল্লাহ, লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন, আল্লাহু আল্লাহুম্মা ফাজনা মিন কুল্লি বালাইয দুনিয়া ওয়া আযাবিল আখিরা, এমন করে যত দোয়া আছে সব দোয়া কইরা কইরা কাঁদছে। এদের দোয়ার ওসিলা আল্লাহ পাক বাংলাদেশকে রক্ষা করছে, কথা বলুন ঠিক কি ঠিক না? স্বীকার করো না করো, মুসলমানকে চষে যায় না, এদের দোয়ার ওসিলা আল্লাহ আমাদের হেফাজত করেছে। আমরা দোয়ার জায়গায় থাকবো, অনে থাকবো, মরণে থাকবো, আমরা থাকবো জোড়নে, দুইডেরে বিয়ে শাদি দিয়ে সুন্দর করে জোড়াই দেব। যদি আমরা নিয়মতান্ত্রিক বিয়ে না দিই, তাহলে দেশটা যারো সন্তানের হারাম জাদায় ভরিয়ে যাবে, জাইর বাচ্চায় দেশটা ভরিয়ে যাবে, এমনটি ঠেকানো যাবে না, কারণ বিয়ে শাদি সারাবার নাই শুরু হয়ে যাবে। রাস্তাঘাটে যেখানে সেখানে শিয়াল কুত্তর মতো, ওই অমুসলিম কান্ট্রিতে যেমন ফ্রি সেক্সের আমল চলতেছে, এদেশে ওই রকম চলবে। আমার নবী 1,500 বছর আগে ভবিষ্যৎবাণী দিয়ে গেছে, আমার সাহাবায়ে কেরাম জেনে নাও, আমার উম্মত অনুকরণে বড় পাকা হবে, আমার উম্ম
সুন্নাত অনুকরণে বড় পাকা হবে অনুকরণ করা দরকার যে জায়গা তা না করে করবে যে আরেক জায়গা অনুকরণ করতে হবে কার আল্লাহ বলেন কুল আতিউল্লাহ ওয়া আতিউর রাসূল ওয়া উলিল আমর মিনকুম আল্লাহর অনুসরণ আল্লাহর রাসূলের অনুকরণ আর উলামায়ে হাক্কানি দেওবন্দীদের অনুকরণ অনুসরণ করো এই তিনটে বাদ দিয়ে অনুকরণ অনুসরণ করবে তারা কাফের মুশরিক হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ইহুদ নাসারাদের অনুকরণ করবে করতে 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 এমন পর্যায়ে চলে যাবে যদি কোনো মুসলমানের সন্তান দেখে যে কোনো ইহুদির বাচ্চা রাজপথে দাঁড়িয়ে এই মুসলমান যুবক আমার দিক তাকা নবী বলেন যদি কোনো মুসলমানের সন্তান দেখে যে কোনো ইহুদির বাচ্চা রাজপথে দাঁড়িয়ে তার মাকে ধর্ষণ করতেছে রাজপথে দাঁড়িয়ে ছেলেতে মায়ের সাথে জিনা করতেছে মুসলমানের সন্তানও মনে করবে এর মধ্যে একটা ক্রেডিট আছে সেও তার মাকে হাত ধরে নিয়ে রাজপথে ধর্ষণ করা শুরু করবে উম্মত নামতে নামতে এত নিচে নেমে চলে যাবে হাদিস যখন পড়ছি কথাটা আমাদের মাথায় ধরতো না এইটা কি করে সম্ভব কিন্তু নগদে তার প্র্যাকটিক্যাল বাস্তব হাজারও দেখা যাচ্ছে কি যাচ্ছে না মুসলমান অমুসলমানরা এই রান কুপাইলে প্যান্ট পরে দেখছেন না রান কুপাইলে প্যান্ট এই আইসুতে তিন কোপ দিয়া এনে কোপ এনে একর কাছাকাছি জায়গা মতোর কাছে আর এক কোপ এত গানি করে কুপাই দিছে মোটা মোটা রান টাইটি ফাঁক হয়ে রয়েছে ওত্তলে যা যা আছে সব দেখা যায় এলো কাফের মুশরিকদের পোশাক এই পোশাক বানানোর কারখানা বাংলাদেশেও আছে আমরা মনে হয় আমি প্রথম প্রথম হাঁটু চুলা দিয়ে মনে হয় মোটর সাইকেলেতে গড়িয়ে চুলি গেছে পরে শুনে দিল এটা একটা ফ্যাশন এরপরে এই ফ্যাশন তৈরির কারখানার মধ্যে গেছি কয় মাস আগে যাইয়ে দেখি যে যেই লোকটা এইরকম এই আইসুদে কুপাই দেয় এই কুপাই নিয়ে মেশিনের দামও কোটি কোটি টাকা ওর বেতনও মোটা টাকা সে বসে বসে ওই রকম প্যান্টে ছেড়ে ভালো ভ্যান্টে সিরিয়ে করাই দিচ্ছে হিন্দু মুসলিম বৌদ্ধ খ্রিস্টান কাফের মুশরিকরা পড়ে এই দেখা দেখে মুসলমানের ছেলেরা পড়ে আরে খালি ছেলেরা পড়ে না মেয়েরা এরকম রান কুবাই নিয়ে প্যান্ট পরে কি পরে না আমার হুজুর বলে না নুরুল হক সাহেব বলতেন মিয়া অনুকরণ করতে করতে কোথায় চলে যাচ্ছে মনে হয় দেখবা বেশি দেরি নাই এরা তো চলচ্চিত্র নায়ক নায়িকা হয় সেদের নবী নবীর সুন্নতের অনুসরণ করে না কোন নায়ক কি পড়ছে যুবকরা তাই পড়বে কোন নায়িকা কি পড়ছে সব মেয়েরা তাই পড়বে মনে হয় কোনোদিন যদি কোনো নায়ক নায়িকা শুটিংয়ের ফাঁকে কোনো নায়ক পেশাব করতে গেছে তাড়াহুড়ার ভিতরে সে নাটকাতি মনে নাই বাকি অংশ ওইভাবেই করিয়ে ফেলাইছে ওরা ওই ছবি দেখতে মনে করবে এটা একটা নিউ ফ্যাশন এখন থেকে সেন চেনার কারো যাবে না তামাশার মধ্যে উড়াই দিয়ে না চলি আইসে বিরাই পাশা যে পরিমাণ বেরোয় প্যান্ট পরার সময় এমনি যদি উড়ো উটাক্কা বসে তার দূরিত্বে মনে হবে যেন পায়খানা করতেছে পায়খানার ক্লাস পার হয়ে ওই দ্বারা চলে গেছে নেমি প্যান্ট পিছনে লোম জম সব দেখা যায় সামনে নামাতি নামাতি আর কতদূর নামাবি কাছাই গেছে পুরো ন্যাংটা হইয়া হাট পা কথা কন এইগুলো ঠেকানোর জন্য উলামাই কিরাম ও দুস্থ হনে মরণে জুড়নে এইভাবে আকাম করতে 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 দেশটা জারুস সন্তানে ভরে যাবে আসতেছে 14ই ফেব্রুয়ারি সুবহানাল্লাহ এটুকান কি করবেন 14ই ফেব্রুয়ারিতে হাজার হাজার ছেলে মেয়ে তবলিগি চলে যাবে তিন চিল্লায় লক্ষ লক্ষ মেয়েরা ওই দিন কোরআন শরীফ ধরবে লক্ষ লক্ষ ছেলে পেলে ওই দিন উমরায় যাবে দুই দুটি আব্বা মা জানে দুঃখ লাগে কি যে কবে বুঝুতে এরা কেমন আব্বা মা উলাইকা তালার নাম ছেমকলি টবে অ্যানিম্যাল কুকুরে যেমন তার বাচ্চা দুটি কি করে তা পাহারা দেয় না মুসলমান আব্বা হইয়া তোমার মাইয়া সারাটা দিন কোথায় থাকলো মুসলমান আব্বা হইয়া তোমার ছেলেটা সারাদিন কোথায় থাকলো এই দুনিয়া কোন পার্কে বসে বসে তসবি টেপে তুমি কি একটু খবর নেও না কেমন একটা দিবস বানাইছে এমনি ঠ্যাই পাত্তিছি না আরো তার মধ্যে খানি আগল দিছে এত শক্ত কইয়া গালাগালির মতো এর পুরো কাজাই নিয়ে যদিও কিন্তু কোন তো কই না তাই করে ঠেয়াতি বাড়তি জেনে তার মধ্যে এবার ভালোবাসা দিবস দিছে ভালোবাসায় কম পড়িয়ে গেছে ভালোবাসা দিবস দিছে সারা পৃথিবী যদি জরিপ করে যেত প্রমাণ করতে পারতেন ইনশাআল্লাহ লক্ষ লক্ষ মেয়ে অবৈধভাবে গর্ভধারণ করবে 14ই ফেব্রুয়ারি উপলক্ষ করে কথা কয় যুবকরা বুড়োরা না জানলে তোমরা তো ভালোই জানো হও না কেন লক্ষ লক্ষ জিনা হবে
লক্ষ লক্ষ জারার সন্তানের প্রোটেকশন হবে 14ই ফেব্রুয়ারি উপলক্ষ করে মুসলমানদের অনুকরণ মুসলমানদের অনুকরণ এইগুলো ঠেকানোর জন্য আমরা দেশ হল লক্ষ্মী ওয়ারিশ নে আই দুদিরে বিয়ে করাই বর্তমান বর্তমান জামানায় এখনো পর্যন্ত ছেলেরা অত নষ্ট হয়নি ছেলেদেরকে নষ্ট করতেছে বর্তমানে মেয়েরা কও কও তোমরা তো কও না কা বিটিরা তো আলালে স্বীকার করুক আর না করুক কই মরুক আবার কিছু আসে যায় না তোমরা সামনের কয়জন কও এখনো পর্যন্ত মাগুরার ভিতরে এত বড় দুঃসাহসী যুবক পয়দা হয় নাই যেই যুবকটা একটা 100% পর্দানেশীর মেয়েকে ঘরের ভিতরে যাইয়া অপহরণ করবে ধর্ষণ করবে এরকম সাহসী যুবক পয়দা হয় নাই বললে কিছু করে কুণ্ডারে যেই মুরগি বাগারে যায় শিয়ালে তো তারে নেবেই এটা শিয়ালের দোষ না ওটা মুরগির দোষ তুই যাও কা তোমার নিজের নিজে আত্মরক্ষা করতে বলে তুমি বাগানে যাও কা কথা কন না পার্কে যাইয়ে বট মূলে যে দর্শিতা হয়েছে তাই নে কেসা ভাইরাল ওই মেয়েটা যদি আল্লাহ যদি এর পেটতে যদি একটা ছেলে মেয়ে দেয় একটা আব্দুল কাদের জিলানি একটা মঈনুদ্দিন চিশতি আন্তর্জাতিক খ্যাতি সম্পন্ন নুস্স হয়ে দাও ও বিয়ে করছে কিনা তাই তো আমি জানি না কারণ না তুই ওই গবে রয়েছে বলে আল্লাহ জানে এরপরে ফেসবুক গরম করে বলে যুবকরা দোষ হ্যাঁ যুবকরা চরিত্র নষ্ট হয়ে গেছে যুবকরা এইভাবে করে ওইভাবে করে যুবকরা চরিত্র নষ্ট হয়েছে গুয়ে মাসিরে দোল দিয়ে লাগে তুই কাঁঠাল ভাঙিয়ে রাইছ কা গুয়ে মাসির আল্লাহ সবার দেশে ভাঙ্গা কাঁঠাল পালি পড়বে কথা বল বাড়ি কাঁঠাল ভাঙলি গুয়ে মাসিরে দাওয়াত দেওয়া লাগে ওকে ফোন করা লাগে ওকে নেটওয়ার্ক বিশাল আপনি খালি কাঁঠাল ভাঙ্গেন দেখবেন কোত্থেকে চলে আসছে ওরা আসার সময় কি পাও দুই আসে হুজুর গে বাড়ি কাঁঠাল খাতে যাচ্ছে একটা পায়জামা করিয়ে যাই পাওটা দুই হুজুর বানাই আসে ওই যে জায়গা চলে ওই জায়গাতে ফ্লাইট করে আচ্ছা বিমান ফ্লাইটের ল্যান্ড করার আগে দেখছেন উপর ঘরে কিছুক্ষণ যদি ফ্লোর না পায় রুট না পাইলে আগে উপর ঘরে এই পিলাই এই রাও আসে উপর ঘরে মোটা মোটা ঘুষ খামাসি বুড়িয়ালা বন 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 করে কা ভাঙি ছাড়েন চলে আইছি ভাঙি ছাড়েন চলে আইছি কাঁঠাল ভাঙা চাষ আইসে ল্যান্ড করে বড় কুষ্ট কোষ্টার উপরে ও পায় যা যা মাহাইয়া আইছিল সব পিয়ে চলে যায় ও খাইছে করতেছে রেখে গেছে তুমি সেই সহগীন বা গুয়া মাছির দোষ দিয়ে লাভ নাই এটা গুয়া মাছির স্বভাব তুমি কাঁঠালালা কাঁঠালদারে ঢেকে রাখো কাঁঠালওয়ালা তুমি কাঁঠালকে ঘিরে রাখো কথা না এই 14ই ফেব্রুয়ারি মাইয়েরা যে রাস্তা দিয়ে ফিল্ডিং মারবে এরা কারা এই মেয়েগুলো কি এই দেশের কোনো আব্বা মার সন্তান নাকি আল্লাহ তাআলা আসমান থেকে প্যাকেট করে ছাড়ি দিছে এই দেশের আব্বা মার সন্তান না তুমি কেমন আব্বা তুমি কেমন আব্বা তুমি কেমন মা যে তোমার মেয়েটার খবর নাই ও যুবক যে অন্যায় করবে করুক আল্লাহ পাক রব্বুল আলামিন তার বিচার তাকে করবে আল্লাহ তাজরু বাজরাতু বিজরা উখরা একজনের বোঝা আর একজনের কাঁধে চলাবে না আমার শোনা লক্ষ্মী যুবক তোমরা যারা আমাদের ভক্ত আমাদেরকে মহাব্বত করো হাতে ধরি পায়ে ধরি শোনা নিজের জীবনকে নষ্ট করো না চরিত্রকে ধ্বংস করো না কে শাহবাত আতেশ আজ ভাই ব্যাপার হে বকদবার আতেশে দোজক মাকুনতেজ দারা আতেশ না দারি কপতে সোজ বাসাবরা বেবারি আতেল জানিম রো এ যুবক যৌবনের আগুনের মধ্যে পা দিস না এই দুনিয়ায় যদি যৌবনের আগুনের মধ্যে নামিস আগুনের সাথে আগুনের সম্পর্ক এই আগুনে তোর জাহান্নামের আগুনে নিয়ে ছাড়বে দরা আতেশ না দারি তাকতে সোজ বাসবরা বেবারি আতেল জানিম রোজ ওরে জাহান্নামের আগুন সহ্য করতে পারবি না রে যুবক কাজেই তোর যৌবনের আগুনকে ধৈর্যের পানি দিয়ে ঠান্ডা কর ধৈর্যের পানি দিয়ে ঠান্ডা কর আয় একটু দিনদার হ আল্লাহর কোরআন পড় নফস দুর্বল হবে যদি তারপরে কন্ট্রোল করতে না পারিস নবী বলেন ফালাইকুম বিসওয়া ফালাইকা বিসওম ফাইন্নাহু বিজা যদি তোর যৌবনকে কন্ট্রোল করতে না পারিস তাহলে বেশি বেশি নফল রোজা রাখবি বেশি বেশি নফল রোজা রাখবি নফল রোজা রাখলে নফস কন্ট্রোল হয় তারপরে তুই 14ই ফেব্রুয়ারিতে কোনো পার্কে যাইস না 14ই ফেব্রুয়ারিতে শিক্ষা সফরে বেরোস না 14ই ফেব্রুয়ারিতে তুই যাইয়া কক্সবাজার কুয়াকাটা যাইস না কোনো মেয়ের সাথে আড্ডা দিস না হে আমার পর্দানি সিনমাইয়ারা আমার মারা বোনরা সাবধান নিজের ইজ্জতকে রক্ষা করো তোমাকে তুমি তোমার সতীত্ব তুমি কন্ট্রোল করো যদি তুমি বিবাহের আগে তোমার সতীত্ব নষ্ট করো এ মেয়ে তুমি ভালো করে জেনে নাও মক্কা শহরের কোনো ছেলের সাথে যদি তোমার বিয়ে হয় তাহলে তুমি জেনে নাও যে তোমার স্বামীটাও সতী থাকবে না তুমি সতী স্বামী পাবা না সৎ স্বামী পাবা না হে যুবক বিবাহের আগে যদি তুই অন্যায় করিস তাহলে তুই 100% গ্যারান্টি নিয়ে নিতে পারিস আমি কোরআনের দলিল দিয়ে বলে দেবো
যৌবনের বিবাহের আগে যদি তুই নিজের যৌবনকে নষ্ট করিস, চরিত্র নষ্ট করিস, কোনো মেয়ের সতীত্ব হরণ করিস, তাহলে তুই জেনে নে, তুই যদি মক্কা শহরের থেকে বিয়ে করিস তবুও তুই সতী নারী পাবি না, তুইও সেকেন্ড হ্যান্ড মাল পাবি, তোর বউটাও এরকম দুই নম্বরই হবে, ওটাও কোনোদিন পবিত্র থাকবে না। আল্লাহ কা তৈয়বা তুলি তৈয়বি না অত বৌনালি তৈয়বা আল কবিসা তুলিল কবিসিনা অল কবি সৌনালিল কবিসা। এই আয়াতের বিশাল ব্যাখ্যা, তার ভিতরে একটা অংশ এটাও, তুমি যদি চরিত্র নষ্ট চরিত্রহীন হও তাহলে তুমিও পাবা চরিত্রহীন, তুমি যদি চরিত্রবান হও তাহলে তুমিও পাবা চরিত্রবান, ও ব্যবসাখানার থেকে যদি বিয়ে করো তবু আল্লাহ তাআলা তার মধ্যে তোমার জন্য একটা চরিত্রবান মেয়ে রেখে দিতে পারে, ঠিক না? আল্লাহ আমরা তিন কাজে আছি, চার কাজ মনে আছে, অনে মরণে জ্বলনে আমরা জুড়াই দেব, তাহলে দেশটা ভালো থাকবে। এরপর আর একটা লোক হলো নে, দুইটা মারামারি জুড়াই দেওয়ার পরে কিছুদিন পর গ্যাঞ্জাম ফাসাদ বাদাইয়া, বাদ কাপড় না দিতে পারলেও মায়ের পিঠ কম দিতে পারে না, বউরে মুহির মধ্যে গামছা ভরিয়ে দিয়ে দরজা আটকাইয়া চুল ধরিয়ে বাড়িও এর কা আব্বা কলিও ছাড়লো না, বৌতি মারির ঠেলা কাটি আমার ধর্মের বাবা মারে মাফ পা। আমার লজিং এলা ছেলে একজন বড় রসিক পাই কি, আল্লাহ এক জালায় বাসিনে ঘরে ঢুকছে সাপ, আর এক জালায় বাসিনে বৌতি কয় বাপ, বৌতি কর্মে বাপ কয় যেন মায়ের পিঠ শুরু আছে, দে তুই আমার ধর্মের বাপ আমারে মাফ পা। এইরকম গোবাড়ি নুবাড়ি অনুরোধ যায় মুফতি সাহেবের কাছে শুনে দেখেন, আমি মুফতি না, আমি যতটুক মোতালা করি তার মধ্যে যা পাই। স্ত্রীকে ভাবে মারবেন, কথায় কথায় মারবেন, আর বেশিরভাগ মারপিট করে হলো যারা যৌতুকের সুসুও, কথা বল না কে, যারা যৌতুকের সুসু বোন বলে যে বাপের বাড়ির থেকে টাকা নাই খাবে, এআনো ওয়ানো তানো আর মাইদো জায়গায় বসে বসে খাবে, একেবারে পলাশ ইন্টারন্যাশনাল পলাশ, কোনো কাম কাজ করে না, বোর কামাই করে বোর কামাই করে, এইগুলো মারামারি করে বেশি। এই মারামারি করতে মায়েরও বলো দিতে পারে, এরপরে ভাত কামড় না দিতে পারলে তালাক দিতে পারে ব্যাগ বইয়া, তালাক যখন দেয়া শুরু করে কম দেয় না, দুই তালাক এক তালাক তিন তালাকে বাইন দিলাম, আরো যে প্রকারে তালাক তা দিলাম, তোর একশো তালাক দিলাম, তোর মারও তালাক দিলাম, শাশুড়ির তালাকের দায়িত্ব ওর কাছে, যে হুজুর বিয়ে পড়াইছে যে হুজুরও তালাক, এই হুজুর বিয়ে পড়াইছে হুজুর বলে তালাক, আন্তর্জাতিক খ্যাতি সম্পন্ন আবাল আছে না এরম আবাল, তালাক দেওয়ার পরে আবার বউটা যখন আটা দিছে, বউটা তো একটু মোটামুটি দিনদার, আটা দিছে ছেলে মেয়ে তুই নিয়েছ বা তুই আটা দিছে, এখন কোরআন পড়তেছে যে বাচ্চারা কান্দতেছে মা চলে যাচ্ছে, হ্যাঁ কোন জায়গা যাচ্ছ, তুমি তালাক দিছো দি গোষ্ঠী শুদ্ধ তাই কি যে তালাক দিছি তা শুনছে কিনা, যে কেউ না শুনলি তা আল্লাহ শুনছে, কেউ না শুনলিও তুমি তালাক দিছো তালাক হয়ে গেছে, আমি শুনে দেবো, আমি তোমার ঘর করবো, বাজে না না ও তবল ঠিক হয়ে যায়, নিজে নিজে মুক্তি হয়ে গেছে, সে সময় নিজে নিজে মুক্তি, এই তালাক দিয়া বউ নিয়ে ঘর করতেছে। এরপরে যতবার স্ত্রীর সাথে মিলন হবে প্রত্যেকবার জিনার গুণা হবে, আর তার থেকে যে সন্তান হবে সন্তানগুলো সব যারো সন্তান পয়দা হবে। আমরা যখন জানতে পারি এই খোলনের সময় দুদিনে ফয়সালা করে দেন না এক আমার চলবে না, এরপর আবার আর এক দল বার হয়েছে, ছয় পাতার বুখারি বগলের এনে বিড়ি বেড়ে একদল আছে দেন না, ছয় পাতার বুখারি কথায় কথায় বুখারি টাইম দিতে পারে বগল বহারা বুখারি শরীফ নিয়ে পড়ে, এই তারাবি আসতেছে রমজান মাস আসতেছে ওরা এই বুখারি ফিরে নতুন রে সবাইছে আট্রিকার তারাবির বুখারি, কথায় কথা বগলের তে টাইম দেবে, এই জেনেন বুখারি, বুখারি বাড়ি না বগলের তে লোন টাইম ছেড়ে।